হ্যালো এভরিওয়ান, লিনাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আসলে জানবো আমাদের যে এর আগের ভিডিওগুলোতে আমরা যে কমান্ডগুলো নিয়ে আলোচনা করেছিলাম সে কমান্ডগুলো নিয়ে ওভারভিউ একটা আর কি। এই ভিডিওটা এটা হচ্ছে ওভারভিউ ভিডিও। ওভারভিউটা ইম্পর্টেন্ট, কারণ আমরা কী কী শিখলাম সেটা আমাদের আরেকবার ক্লিয়ার হওয়া দরকার। সো ফার্স্ট আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ক্যাট, তাই না? তাহলে ক্যাট কমান্ডটা কী করে? ক্যাট কমান্ডটা হচ্ছে কনক্যাটিনেট কমান্ড, অর্থাৎ ক্যাট কমান্ডটা আমাদের টার্মিনালে শো করে একটা ফাইলের মধ্যে যা কিছু আছে। তাহলে আমরা কী করবো? পাথ অফ দ্য ফাইল, তাই না? আমরা ক্যাট কমান্ডের পরে একটা স্পেস দিয়ে ওই ফাইলের যে পাথ আছে সেই পাথটা আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো। এখন রিলেটিভ পাথ অর অ্যাবসলিউট পাথ, দ্যাট ডিপেন্ডস অন আস। এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ম্যান কমান্ড। ম্যানের পরে আমরা কী লিখি? ম্যান স্পেস, এখানে একটা কমান্ডের নাম দিই, কমান্ডের একটা নাম দিলাম। তাহলে কি করে আমাদের সেই কমান্ডের ম্যানুয়াল পেজে নিয়ে যায়? ওকে, এখানে ম্যান ম্যানের একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কমান্ড যেমন এলএস কমান্ড, এলএস কমান্ড ম্যান আমি দেখতে চাচ্ছি না, কারণ ম্যান হচ্ছে অনেক বড় এবং হিউজ, ম্যানে প্রচুর কিছু থাকে, আমার এত কিছু দরকার নেই, আমার জাস্ট শর্টকাট একটা কনসাইজ দরকার। তাহলে আমি কি লিখবো? এখানে হেল্প লিখবো, তাহলে আমাদের একটা হেল্প পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এলএস এর হেল্প পেজটা হচ্ছে এরকম। সো এখানে কি কি আছে সেটা আপনারা দেখতে পাবেন, যে আমাদের যে ম্যান্ডেটরি আর্গুমেন্টগুলো আছে এখানে সরাসরি দেওয়া থাকে, সেই আর্গুমেন্টগুলো কোনটা কীভাবে কাজ করে, মানে যতটুকু আর কি দরকার ওই মুহূর্তের জন্য। তবে ম্যান পেজটা বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় হেল্প নাও থাকতে পারে, তবে ম্যান পেজ থাকবেই, এটা হচ্ছে রুলস আর কি। সো হেল্পও থাকে, তারপরে যদি কখনো হেল্প না পাওয়া যায় সেক্ষেত্রে ম্যান থাকবে। তো আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে কমান্ড হেল্প, এটা কি করে? এটা হচ্ছে আমাদেরকে জাস্ট একটা কনসাইজ আইডিয়া দেয় আমার ওটা কিভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ, হেল্পের মাধ্যমে। এরপরে আমরা কি শিখছিলাম? আমরা এরপরে শিখেছিলাম রিলেটিভ পাথ, অ্যাবসোলিউট পাথ। তাহলে রিলেটিভ অ্যান্ড এবিএস, আমরা রিলেটিভ আর অ্যাবসোলিউট পাথ শিখছিলাম। তারপর আমরা শিখেছি সিডি। তাহলে জাস্ট যদি আমরা সিডি লিখি, ও এটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, যে সাপোজ আমি এখন কোথায় আছি, আমি আমার ডেস্কটপে আছি, তাই না? আমি ডেস্কটপ থেকে যদি জাস্ট সিডি লিখে ইন্টার দিই তাহলে আমি কোথায় চলে যাব? আমি আমার হোম ফোল্ডারে চলে যাব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোম ফোল্ডার, অর্থাৎ স্ল্যাশ হোম স্ল্যাশ স্টুডেন্ট যেটা আছে আমি এখানে আছি। তো ইউজার ফোল্ডার যেটা আমি বলতেছিলাম, তো আমি এখানে চলে আসবো। আমি যদি এখন সাপোজ আমি ডাউনলোড ভিমের মধ্যে আছি, আমি এখান থেকেও যদি জাস্ট সিডি লিখি তাও আমি ওইখানে চলে যাবো। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওইখানে চলে আসছি। সো জাস্ট যদি আমি সিডি লিখি তাহলে আমি কোথায় চলে যাবো? আমি হোমে চলে যাবো। জাস্ট সিডি আমাকে কোথায় নিয়ে যাবে? এটা হচ্ছে আমাকে নিয়ে যাবে হোমে, হোমে নিয়ে যাবে। আর আমি যদি সিডি ডট ডট দিই তাহলে কি হবে? সিডি লিখে স্পেস দিয়ে ডট ডট দিলে আমার কোথায় নিয়ে যাবে? আমাকে আপ করবে, এক স্টেপ আপ, অর্থাৎ আমি যেখানে ছিলাম সেখান থেকে এক স্টেপ আপে যাব। আমি যদি সিডি এরপরে হচ্ছে কোনো ডিরেক্টরি বা ফোল্ডার নেম দিই পাথ, অর্থাৎ কোনো পাথ দিই, ফোল্ডার হোক ফাইল হোক কোনো একটা পাথ ব্যবহার করি, সেটা অ্যাবসলিউট পাথ হোক আর রিলেটিভ পাথ হোক, তাহলে আমাকে কী করবে? সেই পাথ অর্থাৎ সেই ফোল্ডারটাতে আমাকে নিয়ে যাবে সিডি। ওকে, এরপর আমাদের ছিল এলএস। এলএস কমান্ডের মাধ্যমে আমরা কী করি? এলএস হচ্ছে লিস্ট, লিস্টের পরে আমরা কী দিই? লিস্টের পরে একটা ডিরেক্টরি আমরা দিই, তাই না? পাথ দিই, পাথ, পিএটিএস পাথ। সো এলএস এর মধ্যে আমরা যদি কোনো পাথ দিই তাহলে সেই পাথটাও সে আমাকে শো করে। আর হচ্ছে এর সাথে কিছু আর কমান্ড লাইন আর্গুমেন্ট আমরা অ্যাড করতে পারি এলএস এ, তাহলে আমাদের কি করবে? অল আমাদের হিডেন ফাইলগুলো দেখাবে, হিডেন হিডেন ফাইলগুলো শো করবে এ দিলে। আর এলএস এল যদি আমরা ব্যবহার করি তাহলে, এল যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা লং লিস্ট দেখতে পাবো, লং লিস্ট দেখতে পাবো, লিস্ট। ওকে, এরপর টাচ ছিল, সিএইচ টাচ। টাচ দিয়ে আমরা কি করি? টাচ দিয়ে আমরা কোন একটা ফাইল নেম দিই, তাই না? এখানে ফাইল নেম, যদি আমরা টাচ দিয়ে কোনো ফাইল নেম লিখি তাহলে সেই ফাইল আমাদেরকে সেই ফাইলটা তৈরি করে দেয় টাচ, তাই না? সেই নামের ফাইলটাই আমাদেরকে তৈরি করে দেয়। আমি একটু স্পেস দিয়ে নিই তাহলেই সুবিধা হবে। সো টাচ লিখে আমরা যদি কোনো ফাইল নেম দিই তাহলে সেই ফাইল নেম সেই নামের একটা ফাইল তৈরি করে দেয়। এরপরে ছিল এমকেডিআইআর, এরপরে এমকেডিআইআর পরে একটা ডিআইআর নেম, অর্থাৎ ডিরেক্টরি নেম যদি আমরা দিই তাহলে সেই ডিরেক্টরির একটা সেই নেমের একটা ডিরেক্টরি তৈরি করে দেবে। আর এরপরের যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে সিপি, অর্থাৎ কপি কমান্ড। কপি কমান্ডটা হয়তো বা দেখাইনি, কপি কমান্ডটা একটু দেখাই আরও একবার। তো আমি কি করতে চাচ্ছি? আমি সাপোজ এই ভিম, এটা না, মুভ এসেইস, আচ্ছা এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমি কোথায় মুভ করতে চাচ্ছি? এই ফাইলটা আমি মুভ করতে চাচ্ছি এইখানে, অর্থাৎ আমার টিল্ডাতে মুভ করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? আমি ডকুমেন্টের মধ্যে থেকে আমার ভিমের মধ্যে থেকে এখানে আসলাম, আমি এখানে সিপি লিখলাম। সিপি মানে হচ্ছে কপি। আমি কি করতে চাচ্ছি? কপি এমও মুভিং ডট এসএস। আমি কোথায় কপি করতে চাচ্ছি? আমি যদি সরাসরি স্ল্যাশ হোম স্ল্যাশ স্টুডেন্ট লিখি তাহলেও কিন্তু হবে। আমি যদি এন্টার দিই তাহলে এটা কোথায় কপি হয়ে গেছে দেখেন,
মুভ স্ল্যাশ এসে মুভিং ডট এস এস, এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা কিন্তু আমাদের যে স্ক্রিপ্টটা ফার্স্টে ওই দিন কিন্তু আমরা ওইখানে সিপি ব্যবহার করেছিলাম, আমি দেখাবো এগুলো আগে আমরা একটু আলোচনা করে নিই তারপর। তো এখানে এটা চলে আসে। তো তাহলে আমাদের সিপিটা আসলে কি করতেছে, সিপিটা আসলে আমার যে সিপির ফার্স্ট যে আর্গুমেন্ট সেটা হচ্ছে ফ্রম, আর সেকেন্ড যে আর্গুমেন্ট সেটা হচ্ছে টু। ওকে, এখানে আপনি অ্যাবসলিউট পাথ ব্যবহার করতে পারেন, আপনি রিলেটিভ পাথও ব্যবহার করতে পারেন। সাপোজ আমি এইখানে আছি এই মুহূর্তে, আমি এখান থেকে যদি অন করি তাহলে আমি এখানে সিপি দিলাম স্ল্যাশ হোম স্ল্যাশ স্টুডেন্ট স্টুডেন্ট স্ল্যাশ ডাউনলোডস, বড় হাতের হতে হবে, ডিও ডাউনলোডস স্ল্যাশ, আচ্ছা ডাউনলোডের বললাম তো ফাইল নেমই ভুলে গেছি। ওকে মাই ভিম সেটিংস ডট মেইন, ওকে সেটিংস ডট মেইন, ঠিক আছে বড় করে নিই স্ল্যাশ। এখান থেকে আর কি ফাইল আছে, এখানে মেবি ভিম আছে না, এবারে ভিম ফাইলটাই কপি করি, ভিম। আর এটা আমি কোথায় কপি করব, স্ল্যাশ হোম স্ল্যাশ স্টুডেন্ট স্টুডেন্ট। আচ্ছা এখানে একটা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখন কোথায় আছি, আমি কিন্তু টেলডাতে আছি। ওকে, অর্থাৎ আমি আমি এটা জাস্ট আমার ফাইল নেম ভুলে গেছিলাম তাই ওইটা ওপেন করেছি। আমি এখন কোথায় আছি, আমি টিল্ডাতে আছি। টিল্ডা থেকে যদি আমি এই রিলেটিভ অ্যাবসলিউট পাথগুলো দিয়ে দিই সেক্ষেত্রে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস আছে, কিন্তু স্পেস দিয়ে আমি পরেরটা হচ্ছে টু, অর্থাৎ এই অংশটা ফর্ম আমি যেখান থেকে কপি করতে চাচ্ছি এই অংশটা হচ্ছে টু, আমি এখানে লিখে দিলাম। ওকে, তাহলে আমি যদি এন্টার করি তাও কাজ করেছে। তাহলে এখন যদি আমি এখানে দেখতে চাই, এই তো আমার যে জাস্ট ভিম ফাইলটা যেটা ছিল, আমার কমান্ড আরেকবার আমরা দেখি, আমার কমান্ডে আমি কিন্তু ভিমের কথা বলছি, ভিমটাকে কপি করতে বলছি হোম স্ল্যাশ স্টুডেন্টে। ওকে, এভাবেও করা সম্ভব। সো তাহলে আমরা আরেকটা শিখলাম সিপি। তাহলে সিপিতে আমরা কি করতেছি, সিপি দিয়ে আমরা হচ্ছে ফর্ম পাথ, এটা ফার্স্টটা হচ্ছে ফর্ম পাথ আর পরেরটা হচ্ছে টু পাথ, টিএক্স পাথ, এটা হচ্ছে সিপি। সিপির মাধ্যমে আমরা কপি করতে পারি। এখন সিপির মধ্যে সিপির পরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সিপির সাথে আমরা আই অ্যাড করতে পারি, সিপিআই সিপি আই। ওকে, তো সিপিআই এবং সিপি, আচ্ছা সিপিআই আপাতত সিপিআই থাক। তো সিপিআই দিয়ে আমরা কি কাজ করি এটা আপনারা গুগল করে দেখে নেবেন আর কমান্ডে জানাবেন সিপিআই এর কাজটা কি। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।